মুষলধারা বৃষ্টিতে পাথর ভাঙার ক্রাশারের মাটি পড়ে বিধ্বস্ত জাতীয় সড়ক, পুলিশ প্রশাসন নীরব ভূমিকায়। ভোররাত থেকেই মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে, আর এই বৃষ্টিতে পাথর ভাঙার ক্রাশারের মাটি পড়ে বিধ্বস্ত জাতীয় সড়ক। জাতীয় সড়কের ওপর কাদা মাটিতে মালবাহী ট্রাক সহ থানার গাড়ি আটকে রয়েছে। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন শনিছড়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকার 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ঘটনা। প্রসঙ্গত, চুড়াইবাড়ি সেল ট্যাক্স সংলগ্ন এলাকা থেকে বাগবাসা জাতীয় সড়কের পাশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে অবৈধ পাথর ভাঙার ক্রাশার মেশিন, তাতে করে এলাকার প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমনি চলতি বর্ষা মৌসুমে বৃষ্টির ফলে পাথর ভাঙা ক্রাশার থেকে মাটি গলে জাতীয় সড়ক কৃষিভূমিতে পরিণত হচ্ছে। তাই যানবাহন এবং স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ দেখা গিয়েছে। চাঁদপুর এলাকায় লোকমান উদ্দিন, গিয়াসউদ্দিন, আনোয়ার হোসেন, মঈন উদ্দিন, শরিক উদ্দিনের ক্রাশার থেকে জাতীয় সড়কের মাটি এসে জনজীবন বিপন্ন করে দিয়েছে। একের পর এক মালবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি আটকে পড়ছে, খোদ প্রশাসনের গাড়ি আটকা পড়ছে এই কারণে। উক্ত ঘটনার খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ সহ ডিসিএম জিনিয়াস দেববর্মা ঘটনাস্থলে ছুটে আসলেও স্থানীয় জনগণ তাদের মিথ্যা আশ্বাস মানতে নারাজ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আমরা অনেক দিন থেকে এই বৃষ্টি দিলে এখানে উপরে কোয়ারি দিছে, কোয়ারির মাটি আইয়া রাস্তাটা পুরা, এই যেখানে আপনারা কতটুক মাটি, এর আগে দুইবার আমরা পরপর দুইবারও অবরোধ করছিলাম আমরা গ্রামবাসী মিলিয়া। আমরা গ্রামবাসীরা সবাই, তারা প্রশাসন থেকে জড়িয়া, এসডিএম থেকে জড়িয়া সবাই আমরা প্রতিশ্রুতি দিছিলাম যে আর বিগত দিনে আর কোনো ক্ষতিগ্রস্ত হইত না, তারা এটা দেখবা আমরা প্রতিশ্রুতি দিছিলাম। গত কিছুদিন আগে, 5-6 দিন আগে একবার অবরোধ হয়েছে। অবরোধ হওয়ার পরে ওই ডিসিএম স্যারও আসলা, চড়াইবাড়ি বড়বাবু আসলা, তো আইয়া আমরা কথা দিছিলা এখানে একটা কেশার আছে, তারা মাটি দুইটা কেশারে দুই দিন মাটি কাটছে। কেশারের মালিকের নামটা আমরা, আমার জানা নাই। হ্যাঁ, ওই এখানে উপরে কেশার দুই দিন মাটি কাটিয়া স্টক করে, ওই স্টক করা মাটিগুলা গতদিনও আইসে, আজকেও আপনারা নিজে দেখেন স্টক করা মাটিগুলো আইসে। এটা কি তো ইয়ে নেই, জাতীয় সড়কের উপরে নি মাটি? আসাম আগরতলা জাতীয় সড়ক, এবং সব কিটা কেশারের মাটি নেই, সব কেশারের মাটি। তখন কি সমস্যা হবে আপনার? আমাদের সমস্যা আর এলাকার, এখানে একটা পুকুর আছে, পুকুরটাও পুরো গড়িয়া গেছে, দুই দিন মাছটা অনেক গেছে। ওই দেখেন, যাতায়াতের কি সমস্যা হবে? যাতায়াতের তো আর সমস্যা বলতে আপনারা দেখেন, আমরা যাইতাম পারি না, ওই এখন গাড়ি বন্ধ। আজকে কোনো আমরা নিজের থেকে অবরোধ করছি না, আজকে গাড়ি মাটি অবরোধ করছি, পেশাল মাটি আইয়া গাড়ি অবরোধ করছি। আজকে আমরা কোনো গ্রামবাসী কোনো অনুরোধ করি না, গাড়িটার ফটো উঠাইলেও আজকে ওখান থেকে তখন কি ডিসিশন হয়েছে? কেউ আইসেন? তখন ডিসিশন হয়েছে, ডিসিএম স্যার আইসন, চড়াইবাড়ি পিএস থেকেও স্যাররা আইসন, আইয়া কইছেন যে কালকে ইয়ে আইবা, তহসিলদার আইবা, আইয়া ক্ষতিগ্রস্ত যারা রয়েছে তারা যায় ইনভেস্টিগেশন করবা। হ্যাঁ, আর করিয়া এরপরে দেশের মালিকদের নিয়ে এটা বৈঠক হইব, মিটিংয়ে সিদ্ধান্ত হইব যে কী করা যায়। আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিবেন, ওনারা আবার বসবেন, কিন্তু কাজের কাজ কোনো কিছু হবে না। আপনাকে লিখিত কোনো কিছু পাইছেন না? তারা মৌখিক দিচ্ছে, এটা মৌখিক দিয়েছে। আইছে আজকে, আজকে আইছেন ডিসিএম স্যার, চড়াইবাড়ির প্রধান অফিসার প্রীতিময় চাকমা। তো তারা তো আগেও আপনারা আশ্বাস দিচ্ছে, আগেও আশ্বাস দিচ্ছে, আমরা তো আজকে অবরোধ করছি, আজকে তো গাড়ি মাটির কারণে গাড়ি বন্ধ হয়েছে। হ্যাঁ, বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। ইনি ডক্টর না, সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চাই ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।